সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সচিত্র চট্টগ্রাম দেখার জন্য। ২৭ আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নাটক, ফ্যাশন শো, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান সহ চট্টগ্রামের বিভিন্ন তথ্যচিত্র, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে থাকি। আজকের বিষয় কিছু কথা কিছু গান। এই কিছু কথা কিছু গান নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত বিজ্ঞ শিল্পী মোহাম্মদ মোস্তফা কামাল। উনি একজন শুধু শিল্পী নয়, উনি একজন সঙ্গীত পরিচালকও বটে। আপনাকে আমাদের চট্টগ্রাম স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অভিনন্দন। আপনার সঙ্গীত জীবনটা যদি অল্প কথার মধ্যে দর্শকদেরকে শুনিয়ে থাকেন। আমার সঙ্গীত জীবনটা আসলে একবারে ছোটোবেলা থেকেই শুরু হয়েছে। তবে ওই আমি যখন চট্টগ্রামে আসি 1973 সালে, তখন আমি কমার্স কলেজে পড়ি। তারপরে 1974 সালের শেষের দিকে আমি বেতারে অডিশন দিই এবং 75-এর জানুয়ারি মাসের 15 তারিখে প্রথম অনুষ্ঠান করি বেতারে আধুনিক গান, সেভাবে শুরু। তারপরে সেখান থেকে টেলিভিশনে গেলাম, 1977 সালে। তখন চট্টগ্রামের উপরে বেস করে একটা অনুষ্ঠান হয়েছিল, শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, আমি, আব্দুর রহিম, আমরা, কান্তানন্দী, তারপরে অঞ্জু ঘোষ যিনি পরবর্তীতে সিনেমায় অভিনয় করলেন, আমরা সকলে মিলে নিবেদন একটা অনুষ্ঠান করেছিলাম বিটিভিতে। সেটা 1977 সালে তো প্রচার হয়েছিল। 77 সালেই এক শুক্রবারে আমার একক গান গিয়েছিল, রবীন্দ্রনাথের গান, আরেক শুক্রবারে নিবেদন অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল। এভাবেই শুরু আর কি। আচ্ছা, যাই হোক, আমরা কথা বাড়াবো না। আপনি আজকে কোন গানটা দর্শকদেরকে শোনাবেন? আমি প্রথমে একটি মৌলিক গান, এটির গীতিকার মমিনুল হক চিশতি এবং আমি নিজেই শুরু করেছি, এই তো একটু আগে ছিলে আমার পাশে। তাহলে চলুন দর্শক, আমাদের মোস্তফা কামালের গান শুনি এবং গানের দৃশ্য দেখি। তো একটু আগে ছিলে আমার পাশে, এই তো একটু আগে ছিলে আমার পাশে, মিষ্টি গন্ধ তাই এখনো বাতাসে, মিষ্টি গন্ধ তাই এখনো বাতাসে, একটি ছন্দ যেন রয়েছে আবেশে, এই তো একটু আগে ছিলে আমার পাশে। তারা ভরা রাতটুকু ফুরিয়ে গেলে তুমি কি হারাও তবু শত কোলাহলে, তারা ভরা রাতটুকু ফুরিয়ে গেলে তুমি কি হারাও তবু শত কোলাহলে, যখনই হৃদয় খোঁজে কিছু অবসর, যখনই হৃদয় খোঁজে কিছু অবসর, তুমি তো দাঁড়াও তখন নীরবে সে, এই তো একটু আগে ছিলে আমার পাশে।
ভালোই করেছো তুমি চলে গিয়েছো, যত না নিয়েছো তার বেশি তো দিয়েছো। ভালোই করেছো তুমি চলে গিয়েছো, যত না নিয়েছো তার বেশি তো দিয়েছো। এমনি করেই বুঝি জমে উঠে মে, এমনি করেই বুঝি জমে উঠে মে, বৃষ্টি ধারায় সে তো ছড়াবে শেষে। এই তো একটু আগে ছেলে আমার পাশে, এই তো একটু আগে ছিলে আমার পাশে, মিষ্টি গন্ধ তাই এখনো বাতাসে, মিষ্টি গন্ধ তাই এখনো বাতাসে, একটি ছন্দ যেন রয়েছে আবেশে। এই তো একটু আগে ছিলে আমার পাশে, এই তো একটু আগে ছিলে আমার পাশে, এই তো একটু আগে ছিলে আমার পাশে। অসাধারণ একটি চমৎকার গান। আপনি গানের পাশাপাশি আর কি করতেন? আমি গানের পাশাপাশি শিক্ষকতা করছি জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক হিসেবে। 1981 সাল থেকে আমি শিল্পকলার সঙ্গে জড়িত রয়েছি। আপনি ক্লাসিক্যাল গানের শিক্ষার মাধ্যমে এগিয়ে এসেছেন? হ্যাঁ, আমি ক্লাসিক্যাল গান শিখেছি চট্টগ্রামের বিশিষ্ট ওস্তাদ নীরদবরণ বড়ুয়া, ওস্তাদ মিহির লালা, ওস্তাদ মিহির কুমার নন্দী এবং মাসুদ হোসেন, ওনাদের কাছে আমি ক্লাসিক্যালের তালিম নিয়েছি। আপনার গানের সংখ্যা কত? আমার গানের সংখ্যা হবে প্রায় 1000-এর কাছাকাছি। কতটা আপনার মৌলিক গান? তার মধ্যে অধিকাংশই মৌলিক গানই রয়েছে, এছাড়া টেলিভিশনে ছবির কিছু গান করেছি এমনি। যেখানে আরও কথা শুনবো আপনার কাছ থেকে, এখন কোন গান শোনাবেন? এখন একটি গান করবো, সেটি হচ্ছে যে এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়। চমৎকার। দর্শক, চলুন আমাদের মোস্তফা কামালের গান শুনি এবং দৃশ্যটা দেখি। এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়, এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়, মানুষের জন্য গান গেয়ে যাব, মানুষের জন্য গান গেয়ে যাব, অভিন্ন চেতনায় অভিন্ন চেতনায় যতদিন থাকি, এসো না বন্ধু লিখে রাখি দুজনায়। সুর থাকে মনে সবারই, কণ্ঠ পায় না সবাই সুরেলা, সুর থাকে মনে সবারই, কণ্ঠ পায় না সবাই সুরেলা, পেয়েছি যখন স্বরলিপি মেনে সবার প্রাণে দেবদোলা, হৃদয় আবেগের আগে অনুরাগে আসার স্বপ্ন যাবো আঁকি, স্বপ্ন যাবো আঁকি যতদিন থাকি, এসো না বন্ধু লিখে রাখি দুজনায়।
প্রেম যদি থাকে হৃদয়ে কেন তবে রবে ভয় ভীতিটা। প্রেম যদি থাকে হৃদয়ে কেন তবে রবে ভয় ভীতিটা। সামনে যতই বন্ধুর পথ কাছেই তো পাবে নদীটা, তার মোহনায় ঝড়ে ঝঞ্ঝায় নির্ভয় হব মুখোমুখি, হব মুখোমুখি যতদিন থাকি। এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়, এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়, মানুষেরই জন্য গান গেয়ে যাব, মানুষেরই জন্য গান গেয়ে যাব, অভিন্ন চেতনায় অভিন্ন চেতনায় যতদিন থাকি। এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়, এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়, এসো না বন্ধু লিখে রাখি দুজনায় জীবনের একটি খাতায়। অসাধারণ অসাধারণ গান। চলচ্চিত্রে কোনো গান গেয়েছেন কিনা? না, চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ আমার হয়নি। অর্থাৎ আমি আসলে চট্টগ্রামে এসে চট্টগ্রামের মানুষের সঙ্গে চট্টগ্রামের সংস্কৃতির সঙ্গে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি যে আমার বাইরের যাওয়ার খুব একটা সুযোগ হয়নি, বা সুযোগ হলেও আমি সেভাবে এর পিছনে দৌড়ইনি আসলে। চট্টগ্রামে এসে মানে কি, আপনি কোথায় থেকে এসেছেন? আমি আমার অরিজিনাল বাড়ি তো নোয়াখালীতে, কিন্তু আমার জীবনের অধিকাংশ সময় বাইরে বাইরে কাটিয়েছি। আমি পাকিস্তানে ছিলাম করাচিতে, বাবা এয়ারফোর্সে চাকরি করতেন, সেই সুবাদে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হয়েছে। সেখান থেকে বাড়ি এসে হয়তো বছর দুয়েকের মতো ছিলাম, সেখান থেকে চলে গেলাম ব্রাহ্মণবাড়ি, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে ম্যাট্রিক পাস করার পরে চলে আসলাম চট্টগ্রামে। এই দীর্ঘ সময় চট্টগ্রাম। এর মধ্যে আপনি বিয়ে কোথায় করেছেন? বিয়ে করেছি দেশের বাড়িতে, বিয়ে করেছি নোয়াখালীতে, কিন্তু চট্টগ্রামে আসলেও কিন্তু বিয়েটা ঠিক জায়গায় করেছে। না, চট্টগ্রামের মানুষের মানুষকে আমি অসম্ভব ভালোবাসি, এবং চট্টগ্রামের মানুষের সঙ্গে আমার এতটাই হৃদয়ের সম্পর্ক। আরও কথা শুনবো আপনার, আবারও চট্টগ্রাম আপনাকে নিয়ে আসবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার মুস্তাফা কামালের কাছে যাচ্ছি। চট্টগ্রামের গান কত পরিমাণ গেয়েছেন? চট্টগ্রামের ভাষার কথা বলছেন? আঞ্চলিক গান, আঞ্চলিক গান, আঞ্চলিক গান সেই হিসাবে বলতে গেলে আমি স্টেজ শো করেছি আঞ্চলিক গানের, কিন্তু আঞ্চলিক গান রেকর্ড করা আমার হয়নি। আঞ্চলিক গান গেয়েছেন কিন্তু কথা বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিক গান কথা বলতে পারি। আমাদের বন্ধু বান্ধব অনেকেই তো চট্টগ্রামের, অধিকাংশ চট্টগ্রামের কথা জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে অ্যাকুরেট চট্টগ্রামের কথা। অ্যাকুরেট হবে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারেন, বিকজ যাই হোক, আট দিন শুধু আমরা যখন যারা চট্টগ্রামের দাবি করে, চট্টগ্রামের ভাষা জানে, কথা জানে, তাদেরকে নিয়ে একদিন আমরা আরেকটা অনুষ্ঠান করব, তার মধ্যে আপনিও থাকবেন। এখন আপনি কোন গানটা শোনাবেন? আমার এবারের গানটি হচ্ছে কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে। এই গানটিও, এই গানটিরও গীতিকার মমিনুল হক চিশতি এবং আমি নিজে সুর করেছি। এটা কত সালে রেকর্ড এবং কোথায় রেকর্ড হয়েছে? এই গানটি চট্টগ্রামেই রেকর্ডিং হয়েছে। এটি আজকে থেকে মনে করেন আপনার প্রায় 10-12 বছর আগে হবে রেকর্ডিং। আপনার এই যে আগে যে দুইটা গান শুনেছি ওইগুলো রেকর্ড হয়েছে চট্টগ্রামে? হ্যাঁ, সব গানই আমার চট্টগ্রাম। অবাক লাগে যেহেতু আমাদের চট্টগ্রামে আপনাদের মতো গুণী শিল্পীদের অসাধারণ অসাধারণ গান রেকর্ড হয়েছে। তাহলে চলুন আমাদেরকে গানটা একবার শুনিয়ে দিন দর্শক, চলুন ওই আমাদের মোস্তফা কামালের গান শুনি এবং দৃশ্য গানের দেখি। কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে, কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে,
যেখানে তুমি নেই, চাওয়ানে পাওয়ানে একটু হাওয়ানে, এমন স্বর্গটাও থাকুক দূরে, কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে, কোথাও যাব না আমি। অন্ধ আবেগে ছুটে এসেছি তোমাকে ভালো শুধু বেসেছি, অন্ধ আবেগে ছুটে এসেছি তোমাকে ভালো শুধু বেসেছি, এই প্রেম রয়ে যাবে চিরমণি, এই প্রেম রয়ে যাবে চিরমলিন, শুকনো পাতারা সব যাক না উড়ে, কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে, কোথাও যাব না আমি। সন্ধ্যা তারায় তুমি সলাজে, সুখ তারা হয়ে ফিরে যে, সন্ধ্যা তারায় তুমি সলাজে, সুখ তারা হয়ে ফিরে যে, এইটুকু দেখে যাব আমি চিরদিন, এইটুকু দেখে যাব আমি চিরদিন, মরেও তো বারে বারে আসব ফিরে, কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে, কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে, যেখানে তুমি নেই চাওয়ানে পাওয়ানে একটু হাওয়ানে, এমন স্বর্গটাও থাকুক দূরে, কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে, কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে, কোথাও যাব না আমি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। এটা কি মনের কথা না গানের কথা? গানের কথা, গানের কথা, এবং গানের কথা তো আসলে মনের কথাই বলে। এটা কি প্রেমিককে বলছেন নাকি ভাবিকে বলছেন কখনো? এটা আসলে আপনি দুইভাবে এটাকে নিতে পারেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোকে আমরা দুইভাবে চিন্তা করি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি, এটি যদি আপনি স্রষ্টাকে চিন্তা করেন তাও অন্য বিশাল ব্যাপার। রবীন্দ্রনাথের ওই কথা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে, আমার বউ কটা বান্ধবী কটা? বউ তো একটাই। যাই হোক, আমরা একেবারে শেষ পড়ছি, আপনি যে শেষ গানটা আমাদেরকে শোনাবেন কী গান? এ গানটি এসো আরেকবার ভালো করে দেখি, নিজেই নিজের কাছে প্রশ্ন রাখি, কতটা চলার পথ পেরিয়ে এলাম আর কতটা রইল বাকি। আসলে এটাই যদি আমরা এইভাবে চিন্তা করি, কার গান, কার সুর, কার লেখা? ওই গানেরও গীতিকার মমিনুল হক চিশতি, সুর করেছি আমরা দুজনে মিলে, একজন সৈয়দুল হক একজন আমি নিজে, আমরা দুজনে মিলে এই গানটি তৈরি করেছি আর কি। আচ্ছা, এই গানটি আপনি আমাদেরকে শোনাবেন নিশ্চয়ই, আমরা অপেক্ষায় আছি, কিন্তু শোনার আগে আমাদের বাংলা টিভির এই অনুষ্ঠানটা কেমন লাগলো? আমরা চট্টগ্রাম থেকে শুরু করছি কিছু কথা কিছু গান, এবং বাংলা টিভির শ্রোতাদের উদ্দেশ্যে, যেহেতু আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলা থাকে, যেহেতু গানটা শোনার আগেই আপনি হয়তো কথা বলার সুযোগ থাকবে না, আচ্ছা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের শুধু আমি একটি কথাই বলবো, বাংলা টিভি আমাদের দেশ বাংলাদেশ, এদেশের ভাষা বাংলা, অনেক কষ্টে অর্জিত আমাদের এই বাংলাদেশ, অনেক কষ্টে অর্জিত স্বাধীনতার মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি। আপনারা বাংলা টিভি দেখবেন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকবেন, মুক্তিযুদ্ধের সঙ্গে থাকবেন, স্বাধীনতার সঙ্গে থাকবেন,
এই দেশের সঙ্গে থাকবেন, বাংলা টিভির সঙ্গে থাকবেন, বিশেষ করে সচিত্র চট্টগ্রাম, সচিত্র চট্টগ্রামে থাকবেন, চট্টগ্রাম সংলাপ, চট্টগ্রাম সংলাপ থাকবেন। আমি বাংলা টিভিকে আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি, সকল শিল্পীদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে দর্শক। চলুন আমাদের বিশিষ্ট শিল্পী, জনপ্রিয় শিল্পী মোহাম্মদ মোস্তফা কামালের শেষ গানটা শুনি এবং গানের দৃশ্যটা দেখি। এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, নিজেই নিজের কাছে প্রশ্ন রাখি, কতটা চলার পথ পেরিয়ে এলাম আর কতটা রইল বাকি। এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, এসো না যাবার আগে নৌকো ভিড়িয়ে ভালোবাসা দিয়ে যাই সবার হৃদয়ে। এসো না যাবার আগে নৌকো ভিড়িয়ে ভালোবাসা দিয়ে যাই সবার হৃদয়ে, যেন শুধু মনে হয় জীবন মানে তো নয়, যেন শুধু মনে হয় জীবন মানে তো নয় কেবলই ফাঁকি। এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, নিজেই নিজের কাছে প্রশ্ন রাখি, কতটা চলার পথ পেরিয়ে এলাম আর কতটা রইল বাকি। এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, যা কিছু পেয়েছি যদি তাও হয় দিতে, গড়বই আগামীর স্বর্গ ধরাতে। যা কিছু পেয়েছি যদি তাও হয় দিতে, গড়বই আগামীর স্বর্গ ধরাতে, আমি যদি চলে যাই তুমি দিও সবটাই, আমি যদি চলে যাই তুমি দিও সবটাই সবারে ডাকি। এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, নিজেই নিজের কাছে প্রশ্ন রাখি, কতটা চলার পথ পেরিয়ে এলাম আর কতটা রইল বাকি। এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, নিজেই নিজের কাছে প্রশ্ন রাখি, কতটা চলার পথ পেরিয়ে এলাম আর কতটা রইল বাকি। এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি, এসো আর একবার ভালো করে দেখি। আমি বলবো আমাদের অনুষ্ঠান শেষ করে দিই, এসো আর একবার আগামী দিনে গান শোনার জন্য প্রস্তুতি নিই। দর্শক নিশ্চয়ই এই গুণী শিল্পীর গান শুনেছেন আমাদের চট্টগ্রাম স্টুডিও থেকে, সচিত্র চট্টগ্রামের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে যেসব শিল্পীরা আসছে এবং যাচ্ছে তাদের মৌলিক গানগুলো আপনাদেরকে শোনানোর জন্য আমাদের অনুষ্ঠান কিছু কথা কিছু গান হয়তো সব কথা শোনাতে না পারলেও, কিন্তু মৌলিক কিছু গান আপনাদেরকে শুনিয়েছি। আমি জানি না আপনাদেরকে কতটুকু ভালো লেগেছে আপনাদের এই গান আমাদের এই অনুষ্ঠানের এবং আলোচনা
কথা। আগামীতে ওনাদের মতো গুণী শিল্পীদের আরও গান আপনাদেরকে শোনাবো এবং ওনাকেও আরেকবার হয়তো প্রতি মাসে একাধিকবার এনে আপনাদেরকে গান শোনার কথা দিচ্ছি। আজকের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।